থ্যাংকস রিতা। থ্যাংকস কেন বস? এই যে এইভাবে দুদূর অপচেষ্টাকে ভণ্ডুল করে দেওয়ার জন্যে। ইউর ওয়েলকাম বস। এবার বলো তোমার জন্য আমি কি করতে পারি বলো। কি জানি বস, আপনি না আমাকে ডেকে পাঠালেন। ওহো, আমি ডেকেছিলাম নাকি? জি বস, কি আপনি ভুলে গেলেন? না ভুলিনি। কথা হচ্ছে যে আমাদের অফিসের কেউ যার যার দায়িত্ব ঠিক মতো পালন করছে না। হ্যাঁ বস, অবশ্যই, আমি তো সব দায়িত্ব নিজেই ঠিক মতো পালন করছি, একদম একদম কোনো কাজে কোনো ফাঁকি দিচ্ছে না, উল্টার ওভারটাইম করছি, সব কাজ ঠিক মতো আমি পালন করছি, একদম প্রপারলি। এই তুমি আবার এগুলো এত সিরিয়াসভাবে নিচ্ছ কেন? এই এসো না, আমরা একটু গল্প সল্প করি, খোশ গল্প করি, বুঝছো? বসে বসে। আমি গো। তুমি? তুমি মানে কিসের তুমি? আশ্চর্য, সেদিনই না ঠিক করলাম এখন থেকে আমরা তুমি তুমি। না না না, কখনো না। কি না 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 না, যেই তুমি সবাইকে তুমি তুমি করো সেই তুমি আমার দরকার নাই। খামুখা কেন কষ্ট পাচ্ছো তুমি? তুমি একটা ছলনাময়ী, কলঙ্কিনী, শয়তানি, তোমার এই মিথ্যা তুমি আমার দরকার নেই। না না না, কখনো না। কেন ছলনাময়ী বলছো তুমি? তুমি আমাকে তুমির আসনে বসিয়ে মিজানা রমিজকে নিয়ে রিকশায় ঘোরো নাই, তোমার এই তুমি আমার দরকার নেই। না না না, কখনো না। আহা, রিকশায় ঘুরলে কি, রিকশায় ঘুরলে কি সব শেষ হয়ে যায়? তুমি আর কি বাকি থাকে, পাশাপাশি বসা, হাতের উপর হাত, মনের উপর মন, ওফ, আমার কাছে অসহ্য লাগছে, আমি আর ভাবতে পারতেছি না। ছি ছি ছি, এত ছোট মন তোমার, ওইটুকুন একটা রিকশা, তার উপর ওইটুকুন ছোট দুটো মানুষ, তারপরেও তোমার এত সন্দেহ, ছি ছি ছি। আমিও ছি ছি ছি। ওকে ঠিক আছে, তুমি চলো, তোমার সাথেও রিকশায় ঘুরবো। কখনো না, কোনো দিনও না, জীবনেও না। জীবনেও না? জীবনেও না। কেন? আমি রমিজার মিজারের মতো এত সস্তা না। সস্তা না, দামি, তাই তো? অনেক দামি, আমার মনটা তো নয় কুমড়োর ফালি, যাকে তাকে বিলাতে পারি। ওকে ঠিক আছে, তাহলে আমি মিস্টার রমিজকে নিয়ে রিকশায় ঘুরবো। কেন, রমিজকে নিয়ে ঘুরবেন কেন? আপনি না গেলে তো মিস্টার রমিজকে নিয়ে ঘুরতে হবে, তাই না মিস্টার রমিজ? এই সাথী, সাথী, সাথী। गजड़ा मोहब्बत याला ऐसा मैं चैला डाला, तेरे मेरे तेरे मेरे प्राण, हाय तेरे नैनू मेरे जान। गजड़ा मोहब्बत याला ऐसा मैं चैला डाला, तेरे मेरे तेरे मेरे प्राण, हाय तेरे नैनू मेरे प्राण। আপনি এরকম ডান্স কোন জায়গায় দেখলেন? দেখে শিখা বৎস, দেখে শিখা, সব আমার দেখে বিদ্যা। কোন জায়গায় দেখলেন এরকম নাচ? যাত্রা বৎস, যাত্রা, যাত্রায় আমার শিক্ষা। ও যাত্রা, একই তো আচরণ, মুখভঙ্গি কারো বানরের মতন। না এমনি এমনি এরকম মুখ করলাম। এমনি তো করেন নাই বৎস, আপনার ভাবের মধ্যে একটা তাচ্ছিল্য আছে যে বড়ই পীড়াদায়ক। হ্যাঁ আছে, আপনি ঠিকই ধরছেন, যাত্রা করে ফাত্রা লোকেরা। না না না, এ বড় অদ্ভুত কথা বৎস, এই ধারণা তোমার ভুল। ওই মিয়া, আপনি আমার তুই তুমি কইতেছেন কা, মুই কি আমরা দোস্ত লাগি? একই তো আচরণ, তোমার মুখে কেন উগ্র ভাষণ? ও মা, আপনি দিন যাত্রার মতো কথা কন। আমি যে যাত্রার লোক বৎস, আমি যে যাত্রার লোক, যাত্রায় আমার গান, যাত্রায় আমার প্রাণ। যাত্রায় যদি আপনার প্রাণ হয়ে থাকে
যাত্রালয়ে থাকেন, এই মডার্ন ডান্স শিখতেছেন কি লাগিয়া? সবই শিখতে চাই বচ্চ, সবই আমি শিখতে চাই। যাত্রা, মডার্ন, ডিস্কো, পপ সবই আমি শিখতে চাই বচ্চ, সবই আমার শেখা চাই। মডার্ন ডান্স শিখা অনেক কষ্টের, এটি হলে গিয়ে একটা ঘূর্ণায়মান শিল্প। ঘূর্ণায়মান শিল্প? এ কি অদ্ভুত শিল্প, এর নাম তো কখন আগে শুনি নাই। ঘূর্ণায়মান শিল্প মানে ঘোরাঘুরি শিল্প। আপনি যত বেশি বেশি ঘুরবেন আপনার নাচ তত বেশি বেশি ভালো হইবে। উত্তম প্রস্তাব, তবে তাই হোক বৎস, তোমার ওই ঘূর্ণায়মান শিল্পই আমি দেখতে চাই। দেখতে চাইলে দেখতে পারেন, মোর কোনো ক্লান্তি নাই। তাহলে দেখেন, ডিডিং ডিডিং ডং ডং, ডিডিং ডিডিং হেই, ডিডিং ডিডিং ডং ডং, ডিডিং ডিডিং। আপনি কিছুই জানেন না চাচা। খবরদার, মুখ সামলে কথা বলবে। আমি 40 বছর ধরে অভিনয় করছি, জানো কত লোক আমার অভিনয় দেখে বাহবা দেয়। ওই তো পাচ্ছেন একটা কথা, 40 বছর ধরে অ্যাক্টিং করছি। আপনার কথা শুনে, আপনার ভাব দেখে মনে হচ্ছে আমাদের বয়স কখনো 40 হবে না কো। যখন হবে তখন গর্ব করবে, এখন বেশি কথা বলো না। কেন বলবো না চাচা? এক্সপ্রেশন দেওয়ার সময় আপনি এক্সপ্রেশন দিতে পারবেন না, আর আমি বললেই দোষ নাকি? হ্যাঁ হ্যাঁ, মেয়ে তুমি বেশি কথা বলো। কি জানো, আজকালকার ছেলেমেয়েরা অ্যাক্টিং এর কি জানে? খালি ওভার অ্যাক্টিং, ওভার অ্যাক্টিং অ্যান্ড ওভার অ্যাক্টিং। সবাই ওভার অ্যাক্টিং করে, আর আপনি খুবই রিয়েলিস্টিক অ্যাক্টিং করেন নাকি? আলবত রিয়েলিস্টিক অভিনয় করি। আমাদের সময় একটা পার্সোনালিটি ছিল, তোমাদের মাথায় ড্যাং 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 ড্যাং। ঠিক আছে দাদা, ঠিক আছে। ডিরেক্টর আমাকে বলেছিল এরকম একটা রোমান্টিক আচরণ করতে, আপনি কোনো রেসপন্স করলেন না, সেটা আপনার ব্যাপার। ডিরেক্টর, কালকের ছেলে এসছে ডিরেকশন দিতে, আরে নাক টিপলে এখনো দুধ বেরোয়। ও কি বোঝে, ও কি বলছে ডিরেকশনের? বলবো এই কথাটা ডিরেক্টরকে বলবো আমি? কেন বলবে, কেন বলবে? আরে একটা কথা হলেই ডিরেক্টরের কানে দিতে হবে কেন? তাহলে আর্টিস্টের সিক্রেসি থাকে কোথায়? শুনেন চাচা, ওসব কথা আমাকে বলেন না। হ্যাঁ বলে দিলাম, আর্টিস্টের লাগে যত টান আমার অন্য কোনো আর্টিস্টের নাই, বুঝলেন? আপনি জানেন এক আর্টিস্ট খাইতে পেছে না, আমার টাকা দিয়ে কালো উঠে ঝাল কিনে খেলো। আচ্ছা আচ্ছা, জানেন আপনি সেটা? এক আর্টিস্টের বিয়ে হয়েছে না, আমি কি করেছি আপনি জানেন? ওকে আইনে আমার বাড়ির কাজের ছেলে সে তোর বিয়ে দিয়ে দিয়েছি। তাহলে বুঝেন আর্টিস্টের লাগে আমার কতটা। আর আপনি আমাকে এই কথা বলছেন? না না না, এটা কি আপনি ঠিক বললেন? না না, ঠিক বললেন। খুব ভালো ভালো, তুমি আসলেই খুব ভালো মেয়ে, এটা তো আমি আগে বুঝতে পারিনি। সেটাই তো সমস্যা, আপনি কিছুই বুঝেন না, ভুলে চলে যান খালি। বৌনাই 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 বৌনাই। এটা আবার কি? newnoproblem.com। হ্যাঁ, ঢাকা তো দেখছিলাম noproblem.com, এখানে দিন newnoproblem.com। ভাই, ব্যাপারটা খুবই প্রবলেমেটিক মনে হইতাছে। এই তোর গ্রামের কবে থেকে শুরু হয়েছে? নতুন ভাই,
নতুন একদম নতুন এই ডাক্তার ভিতরে কি আছে নাকি জি ভাই ডাক্তার ডাক্তার সি ওই কি আছিস ওই কাশকেটে বল কেমন মোগেডিয়ার নাম newnoproblem.com আপনার বেবেক সমস্যার সমাধান দাও হয় এখানে সমাধান কে দে তুমি ময়ু দেই মোগ আরো মানুষ আছে হারাও দেই তুমি কি সমাধান দাও সেটা গো আপনার কি সমস্যা এটা কোন তুমি কি সমাধান দিতে পারো সেটা গো আপনার সমস্যার কথা না কইলে আমি কি সমাধান দেব কি রে ভোটের সমস্যা কমু না ভাই ওটা ঢাকার ওরা দেখতেছ আর এই দেখো আপনি নয়া কিছু কম নয়া কিছু কমু ভাই আর একটা বিয়ে করবেন কইছিলেন মায়া খুঁজবেন নাকি হ ভাই দেখা যাক ওরা কোনো মাইয়া দিতে পারে নাকি ওই মিয়া তোমার সুন্দরী মা দিবার পারবা সুন্দর মা দিয়ে কি করবেন ড্রয়িং রুমে সাজিয়ে রাখমু তোমার কোনো অসুবিধা আছে না আমার কোনো অসুবিধা নাই তার ড্রয়িং রুমে রাখার জন্য বড় বড় সুন্দর সুন্দর পুতুল পাওয়া যায় সেইগুলো নিয়ে কিন না ড্রয়িং রুমে রেখে দেন এই বেটা পুতুল রাখলে তোর আসিস কি জন্য এ তুই তুমি কেন কা মিডিয়া করে কথা কইছ না এই বড় তুমি এর সাথে কথা কও বড় বড় চিনস এই মিয়া থাপ্পড় দেন কা বাড়িতে ভাই বেরে দেন নাই আরে হালা এই বেটা সাহস তো কম না আমগো গা হাত তোলে দাও এই বড় বিবাহ আপনি বিবাহিত প্রবলেম এটা আগে দেবেন না তার ব্যবস্থা করতে আসেন ম্যাডাম বলো তো বরিশালে মেয়ে সুন্দরী অল্প বয়সী মেয়ে হকাকা একদম মৌসুমী ম্যাডামের মতো সুন্দর হইতে হইব ডামল এর মাঝে আবার মৌসুমী ম্যাডামকে টানলা কোন দুঃখে মৌসুমী ম্যাডামের থেকে সুন্দরী মেয়ে কি দুনিয়াতে আরেকটা নাই না মোর সাথে তো সুন্দর পড়ে না ফালতু কথা বলো না তো ডামল কাজের কথা বলো কাকা মুই তো কামের কথাই কইতে আছি এখন আপনারা ব্যবস্থা করেন সুন্দরী অল্প বয়সী মেয়ে এই মেয়ে কাজটা তো তুমি করতে পারো জব্বরি ব্যাপার এটা আপনি কি বলছেন চাচা ওই রকম একটা ব্যাটা লোককে আমি বিয়ে করবো না 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 বিয়ের কথা হচ্ছে না তো বিয়ের অ্যাক্টিং করবে অ্যাক্টিং আর আমি অ্যাক্টিং করতে যাই আর ওই ব্যাটা আমাকে পছন্দ করে বসে থাকুক আর তারপর আমি ওকে বিয়ে করি তারপর আমি মরি নাকি হ্যাঁ বিবাহিত করলে মরবেন কা বিবাহিত করা তো ভালো বিবাহিত করা যখন অতই ভালো তখন তুমি যে বিবাহিত করছ না কোন দুঃখে আমার পিছে লাগেছে কিসের জন্য অমর খোদা মুই একটা ব্যাটা মানুষ হইয়া আর একটা ব্যাটা মানুষ বিবাহিত করবো কেমনে লজ্জায় তোমার মাথা কাটা হয়ে গেল এই আবার ফালতু কথা আমি তুমি হবে অল্প বয়সী সুন্দরী মেয়ে শুনেন চাচা ডাবল রোলে আমি অ্যাক্টিং করতে পারবো না বলে দিলাম হ্যাঁ পরে একটা লাবড়া খিচুড়ি লেগে যাবে আরে না 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 লাবড়া খিচুড়ি কিছু হবে না তোমাকে দেখলেই তো আর পছন্দ করে ফেলছে না জব্বরি ব্যাপার কি বলছেন চাচা আমার চেহারা কি এতই খারাপ আরে বাবা রে ভালো খারাপের কথা হচ্ছে না কথা হচ্ছে আগে সে তোমাকে দেখবে পছন্দ করবে তারপরে বিয়ে হ্যাঁ ম্যাডাম বহু দূরের পথ জব্বর কথা বলছো গো তোমরা কত ডিরেক্টর আমার পিঠে হাবুডুবু খাচ্ছে আর তোমরা বলছো আমাকে পছন্দই করবে না তাজ্জব কথাবার্তারা শোনো মে এত অহংকার করো না শিল্পীর সঙ্গে অহংকার চায় না শিল্পী হবে বিনয়ী রাখেন চাচা আপনারা সব কথাবার্তারা আমি আপনার এই চ্যালেঞ্জ নিচ্ছি আমিও প্রমাণ করে ছাড়ব ওই ব্যাটা যদি আমাকে এক দেখাতে পছন্দ না করেছে তো আমি আমার নাম বদলে দেব বলে তুমি কি নাম বদলাবে তুমি কি সুন্দরী আমার আমি চ্যালেঞ্জ করলাম তো এবার আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে আপনি দেখেন এক দেশ এক রাজা ছিল বুঝছো আচ্ছা শিকুর তো কি ওই তার একটা রানী ছিল আচ্ছা রানী